সকাল, কি অবস্থা সবার? গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের কটেজ থেকে বগালেকের সৌন্দর্য। এবার দেখুন যে সকালবেলা ঘুম থেকে উঠেই কটেজ থেকে আমরা কি দারুণ একটা ভিউ দেখছি। তো আমরা এখন সবাই রেডি হচ্ছি ক্রেউকাডং যাত্রা শুরু করার জন্য, আর আমরা আমাদের এক্সট্রা জামা কাপড় এবং আনুষঙ্গিক অপ্রয়োজনীয় সব কিছুই বগালেকে রেখে যাচ্ছি, কারণ যতটা হালকা হয়ে ট্রেক করা যায় ততই ভালো। আরেকটা সাজেশন যেটা থাকবে, ক্রেউকাডং ট্রেকের বেলা যত ভোর থেকে আপনারা স্টার্ট করতে পারবেন ততই কিন্তু ট্রেকটা বেশি ইজি হবে। কিন্তু আমাদের আসলে একটু দেরি হয়ে গেছে, তো এখন আমরা স্টার্ট করছি আর এখন বাজে প্রায় 8টার মতো। এই যে পিচ ঢালা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিটের মতো একটা পথ। কিন্তু আমাদের মতে এই রাস্তাটা হচ্ছে সব থেকে বিরক্তিকর একটা পথ, কারণ রোদ একদম সরাসরি গায়ে লাগছিল আর এইটুকু রাস্তা যেতে যেতেই আমরা হচ্ছে সবাই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। একটু দাঁড়াই, 20 মিনিট হয়েছে না? না কম, 20 মিনিটসে অবস্থা খারাপ হয়ে গেছে। কেকাডং যাবার পথে পড়বে ছোট বড় 3 থেকে 4টার মতো ঝিরি এবং ঝর্ণা। তার মধ্যে চিংড়ি ঝর্ণাটা যেটা, সেটা বেশ বড় এবং সুন্দর। ঝর্ণাগুলোতে কিন্তু হাত মুখ ভিজিয়ে নিতে একদম ভুলবেন না, কারণ এত ঠান্ডার ফ্রেশ জল, তো একটু হাত মুখ যদি ভিজিয়ে নেন তখন মনে হবে যে নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। আর আমরা বোতলে করেও ঝর্ণা থেকে প্রতিবার পানি নিয়ে যাচ্ছিলাম, আর পানিটার টেস্ট কিন্তু অসাধারণ। তো নর্মালি বগালিক থেকে কেরকাডং যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে যদি আপনি কোথাও না থেমে একবারে যেতে থাকেন। কিন্তু আমাদের মতো যাদের নিয়মিত ট্রেকিং করা হয় না, তাদের আসলে একটু ব্রেক নিয়ে নিয়ে যাওয়াটাই ভালো। ওয়াও, এই দুল, এখানে ভিউটা দেখ। সো এখানে ট্রেকিং এর সময় যেটা করতে হবে যে সবাইকে একসাথে থাকতে বলা হচ্ছে, না হলে হচ্ছে ভুল রাস্তায় চলে যেতে পারেন। আর আমার কাছে এখন পর্যন্ত খুব কঠিন কোনো ট্রেক মনে হচ্ছে না, কিন্তু অনেক রোদ, কোনো বাতাস নাই, এই জন্য যানটা বের হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, একদম টায়ার্ড হয়ে গেছে। আমরা কি ভুল রাস্তায় আসছি? ওরা কই? ট্রেকিংয়ের সময় এখানে উপজাতিদের বসানো এমন ছোটো ছোটো দোকান পাবেন যেখানে লেবুর শরবত, পাহাড়ি কমলা, কলা ইত্যাদি পাওয়া যায়, তো সেগুলো ট্রাই করতে কিন্তু ভুলবেন না। এই দিকটা হচ্ছে চিংড়ি ঝর্ণা, আমরা এখন চিংড়ি ঝর্ণায় যাব। আর এই যে সামনে হিজ হিজ হুজ হুজ, সে হাই, ডিজে পার্টি হইতেছে। এই সাদা ঘোড়াটা শুনুন, ওই ওটুক যাইতে হবে। Thank you.
গেছি একদম চিংড়ি ঝর্ণা থেকে এই জায়গাটা আসতে এই জায়গাটা একটুখানি পিছল কারণ ওখান থেকে পানি দিয়ে পুরো জায়গাটা হচ্ছে পিছল হয়ে গেছে হাই নিলয় হাই শাবাশ এরপর লাস্টে আমরা পৌঁছালাম হচ্ছে দার্জিলিং পাড়া যেখানে বেশ অনেকক্ষণ আমরা বিশ্রাম নিয়েছিলাম আর দার্জিলিং পাড়াটা কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার একটা পাড়া আমার কাছে মনে হয়েছে যদি দার্জিলিং পাড়াতেও আপনারা থাকতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে দার্জিলিং পাড়া থেকে ক্রেওকাডং হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো ট্রেকিং ওয়ে ফাইনালি কটেজ দেখা যাচ্ছে কিন্তু এজ এ লাস্ট এটা হইলো এই হচ্ছে আমাদের কেওক্রাডং এর রুম দেখি ভিউ কেমন প্রায় 5 ঘন্টা ট্রেক করার পরে আমরা এখন ক্রেওকাডং এ তো চলুন এখন আপনাদেরকে ক্রেওকাডং এর পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই ফাইনালি আমরা এখন আছি হচ্ছে ক্রেওকাডং এ তো ক্রেওকাডং এ আসতে আমাদের 5 থেকে 6 ঘন্টার মতো ট্রেক করতে হয়েছে ট্রেকটা যে খুব বেশি কঠিন ছিল সেটা বলবো না তবে ওয়েদারটা হচ্ছে অনেক বেশি সানি ছিল রোদ ছিল যে কারণে সবার জন্য একটু কষ্ট হয়ে গেছে আর আমাদের কটেজটা দেখাই এটা হচ্ছে আমাদের কটেজটা এটার নাম হচ্ছে সাদা কটেজ আর এ পাশে হচ্ছে হেলিপ্যাড হেলিপ্যাডে ওঠার জন্য কিছু নিয়ম আছে সন্ধ্যা 6টার পরে হচ্ছে এই হেলিপ্যাডে আর উঠতে দেওয়া হয় না কারণ এখানে কিন্তু জোকও আছে আমি নিজে একটু ভয় পাচ্ছি যে জোক উঠে যায় কি না আর এ পাশে একটা ওয়াচ টাওয়ার মতো মানে ওইটাও কাইন্ড অফ হেলিপ্যাড ওখানে আপনারা আবার 10টা থেকে 11টা পর্যন্ত থাকতে পারবেন আর বিকেল 5টার দিকে ওরা একটা ব্রিফ দেয় সেখানে সব কিছু ওরা বলে দিবে যে আপনারা কী করতে পারবেন আর কী করতে পারবেন না আমার হাতে বাঁ পাশে এই পাশটা হচ্ছে তাজিংডং পাহাড় আর এই পাশটাতে হচ্ছে মিয়ানমারের বর্ডার আর তারপরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত যাওয়ার জন্য আপনাদেরকে 3 দিনের মধ্যে হচ্ছে একটা ট্রেকিং করতে হবে বিরাট কোহলি কেমন আছেন ভালো না কেন কি হয়েছে হাই আছি মানে হাইতে আছি হ্যালো সাহা হ্যালো 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 খাবারের দোকান থেকে একটু হাতের বাপাশে যদি ঘুরেন তাহলে এরকম সুন্দর একটা সিঁড়ি পাবেন তো এই সিঁড়িটা আসলে পিক পয়েন্টের সাথে সংযুক্ত করা তো আপনারা এই সিঁড়ি দিয়ে পিক পয়েন্টটাতে আসতে পারবেন তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই কেকরনের পিক পয়েন্টটা আর এই পাশে হচ্ছে সবুজ কটেজ তো সবুজ কটেজ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে গাইডকে বলে রাখতে হবে বেশ অনেকদিন আগে থেকেই এটা হচ্ছে বুক হয়ে যায় এই জন্য অনেকদিন আগে থেকেই গাইডকে বলে যদি আপনারা বুক করে নিতে পারেন সেক্ষেত্রে ভালো
ওই দূরে যে পাড়াটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দার্জিলিং পাড়া। তো আমরা ওখান থেকেও কিন্তু এই সবুজ কটেজ বা কেওকাডুঙের চূড়াটা দেখা যাচ্ছিল। আবার এখন মজার বিষয় হচ্ছে এখান থেকেও আমরা দার্জিলিং পাড়াটা সুন্দর করে দেখতে পাচ্ছি। ঋতিকদা আমাদের সাথে ঘুরে আপনার কেমন লাগছে সেটা বলেন। সেটা তো আসলে গাইড হিসেবে আমি ভাই বোন মতো মানে ফ্রেন্ডের মতো আসছি। উনি অনেক চিল, আমরা হচ্ছে একদম কাইন্ড অফ বড় ভাই এবং ফ্রেন্ডের মতোই হচ্ছে আমরা এই দুই দিন চার দিন হচ্ছে কাটাবো। তো আমাদের পুরোটা বগালেক ভ্রমণ তারপর কেওকাডুঙে আসা সম্পূর্ণ ট্রিপে হচ্ছে উনি আমাদেরকে হেল্প করেছেন। তো আমি যেটা করব ওনার নাম এবং নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা যদি কেউ চান যারা হচ্ছে বগালেক এবং কেওকাডুং ভ্রমণ করতে আসবেন তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন।